আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দিব বাংলাদেশ রেলওয়ের অন্যতম বিলাসবহুল এবং দ্রুতগতি ট্রেন আন্তনগর একতা এক্সপ্রেস। একতা এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ রেলওয়ে পরিষেবার একটি আন্তনগর ট্রেন যা রাজধানী ঢাকা এবং উত্তরবঙ্গের সীমান্তবর্তী স্টেশন পঞ্চগড় স্টেশনের মধ্যে চলাচল করে। এটি প্রথমে দিনাজপুর থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করত, পরে বর্ধিত করে এটিকে পঞ্চগড় স্টেশন পর্যন্ত নেওয়া হয়। একতা এক্সপ্রেস ট্রেনে 12টি কোচ রয়েছে যার মাধ্যমে এই ট্রেনটি 1200 যাত্রী পরিবহন করতে পারে। এই ট্রেনের কোচ বিন্যাস সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু বলতে চাই, সেক্ষেত্রে একটি এসি চেয়ার, একটি এসি স্লিপার, একটি পাওয়ার কার, 2টি খাবার গাড়ি ও 7টি সবঞ্চের শ্রেণী কোচ রয়েছে এই একতা এক্সপ্রেস ট্রেনে। একতা এক্সপ্রেসের সময়সূচি এবং ভাড়ার তালিকা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, বসে আপনারা চেক করে নেবেন। একতা এক্সপ্রেসের ইতিহাস সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলতে চাই, সেক্ষেত্রে কত হয়, একতা এক্সপ্রেস 1986 সালে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে চালু হয়। তখন যমুনা সেতু না থাকায় একতা এক্সপ্রেস দিনাজপুর থেকে ছেড়ে রংপুর গাইবান্ধা হয়ে বালাসীঘাট চলে আসতো, সেখানে যাত্রী নামিয়ে দিত এবং এই ট্রেনের যাত্রীগণ রেলওয়ের নিজস্ব ফেরি ব্যবস্থায় বাহাদুরাবাদ ঘাট চলে আসতো এবং বাহাদুরাবাদ ঘাটে একতা এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন দাঁড়ানো থাকতো। ওই ট্রেনটি জামালপুর, ময়মনসিংহ এবং গাজীপুর হয়ে তারপর ঢাকায় আসতো। পরবর্তীতে যমুনা সেতু চালু হওয়ার পর একতা এক্সপ্রেস এখন টাঙ্গাইল সিরাজগঞ্জ যমুনা সেতু হয়ে ঢাকায় আসে।